আজকের লেকচারে আমরা ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু কিভাবে কাকে বলে ভেরিয়েবল এবং ডেটা টাইপ সেগুলো কিন্তু আমরা এই লেকচারে শিখব। আমাদের অলরেডি এর আগে পাঁচখানা লেকচার অলরেডি আমাদের বেরিয়ে গেছে, চারটে লেকচার অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে আমাদের, যেখানে আমরা এর গত লেকচারই কিন্তু আমরা বেসিক স্ট্রাকচার এবং সিনট্যাক্স নিয়ে কথা বলেছি। যারা অ্যাটলিস্ট এর আগের ভিডিওটা অ্যাটলিস্ট দেখোনি তোমরা, যে কাকে বলে বেসিক, কিভাবে আমরা বেসিক স্ট্রাকচারটা কি সি প্রোগ্রামিং এর এবং আমাদের তার সিনট্যাক্সটা কি, তার বেসিক ডিসক্রিপশন এবং আমি ডিটেলস কিন্তু ওই লেকচারে করিয়েছি, যেটা মোস্ট প্রবাবলি তোমরা 50 মিনিটস এর ভিডিও আছে, তোমাদের ওখান থেকে একটা বেস কিন্তু একটা জনার অফ বেস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো ওই ভিডিওটা দেখোনি ওটারই কন্টিনিউশন পোর্শন হচ্ছে এইটা। আমাদের এই ভিডিওটার প্লে লিস্টে মানে ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, একদম সবার এন্ডে গিয়ে দেখবে তোমরা সি প্রোগ্রামিং টিউটোরিয়ালস এর প্লে লিস্ট দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে ওই লিঙ্কটায় ক্লিক করে আগে প্রথমে এর আগের ভিডিওটা দেখে নাও, ঠিক আছে, যেখানে তোমরা বেসিক স্ট্রাকচার নিয়ে ডিসকাস করেছি, কেন কি দরকার, কি বৃত্তান্ত স্ট্রাকচারে কি লিখবো, পুরো ডিটেলসটা আমরা ক্লিয়ার করেছি। তো ওটা তোমরা যদি জেনে নাও, ওখানেও কিন্তু আমরা এই ছবিটা দেখে স্ক্রিনে যে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, বাঁদিকের যে ছবিটা লেফট হ্যান্ড সাইডে ছবিটা রয়েছে সেই ছবিটাও কিন্তু ওই ওই লেকচারেও কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম। তো এই জিনিসগুলো একটা লিঙ্কটার লিঙ্ক তুমি তোমরা পেয়ে যাবে, যা তোমরা একটা আইডিয়াটা এখানে তোমাদের আরো বেশি ভালো ক্লিয়ার হয় সেটার জন্যই আমি তোমাদের বললাম ওটাকে একবার দেখে নাও। যারা দেখেছো তাদের তো কোনো ব্যাপারই না, গুড টু গো, আমরা এই ভিডিওতে আমরা কন্টিনিউ করতে পারবে। তো চলে আসি আমরা এই ভিডিওতে, এবার কথা বলবো যে আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপসটা কেন দরকার, সিম্পল কথায় যদি বাংলায় বলি তো সেটা নিয়েই কিন্তু আমরা এই লেকচারে ডিসকাস করব। এটা পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু এই লেকচারটা তোমরা যদি ভালো করে না বোঝো বা না জানো, পরবর্তীকালে কিন্তু তোমরা সি এর কোনো প্রোগ্রামিং এ, যেটা বড় সড় লেভেল প্রোগ্রাম, সেখানে কিন্তু তোমরা লিখতে পারবে না এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে। যেখানে আমি লাস্ট লেকচারে একটা কথা বলেছিলাম, আমরা এই ডায়াগ্রামটা দেখেছিলাম, যে ডায়াগ্রামের মধ্যে আমরা একটা জিনিস বুঝেছিলাম যে একটা প্রোগ্রাম, যেটা যে কোনো ধরে নাও এক্স ওয়াই জেড প্রোগ্রামের নাম দাও এবং ডট সি ফরম্যাটে প্রোগ্রামটা থাকে, তার এটা এক্সটেনশন ফাইল, এগুলো কিন্তু আমরা বলেছিলাম যে সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন কিন্তু ডট সি থাকে, যেটা আমরা ওএসকে আমাদের অপারেটিং সিস্টেমকে আইডেন্টিফাই করাই যে এটা কিন্তু একটা সি প্রোগ্রামিং ফাইল। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রোগ্রামের মধ্যে আমরা কিছু আউট ইনপুট দিই, তার বিনিময়ে ওই ইনপুটটাকে প্রসেস হয় এর মধ্যে, এই কোড ওই কোডের লাইন যে লেখা রয়েছে এই লাইনগুলো সেই ইনপুটটাকে প্রসেস করায়, করিয়ে কিন্তু আমাদের আউটপুট দেয়। এবার প্রশ্নটা হচ্ছে এই যে আমরা ইনপুটটা কি দিই, ডেটা অ্যাজ আ ইনপুট প্রোভাইড করি আর আউটপুটও কি পাই, ডেটা অ্যাজ আ আউটপুট কিন্তু পাই। তো সেই সূত্রে দাঁড়িয়ে ধরে নাও ডেটা কিরকম ধরনের হতে পারে, আমি যদি সিম্পল বললাম যে আমি এটা এক প্রোগ্রামটা যে বানাচ্ছি, এই প্রোগ্রামটা যোগ করার একটা প্রোগ্রাম বানাচ্ছি, কি বললাম বুঝতে পেরেছো, ধরে নাও এটার নাম আমি এক্স ওয়াই জেড এর জায়গায় আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি অ্যাড বলে একটা প্রোগ্রাম বানাচ্ছি, তার ফরম্যাট হচ্ছে সি, ঠিক আছে, এক্স ওয়াই জেড ডট সিটা কেটে দিলাম, এটা অ্যাড ডট সি ধরে নাও আমি এখানে লিখলাম, যে প্রোগ্রামটার নাম হচ্ছে যোগ করার একটা প্রোগ্রাম বানাচ্ছি যেখানে আমাদের দুটো ডেটা যাবে গিয়ে যোগ করে আউটপুট দেবে। এবার ডেটাটা কিরকম ধরনের হতে পারে, হয় আমরা এখানে 2 or 3 অ্যাজ আ ডেটা ইনপুটে দিতে পারি, তা আউটপুটে আমরা 5 পাবো, আমরা দিতে পারি 2.3 প্লাস মানে কমা দিয়ে আমরা দিতে পারি 3.1, এরকম ধরনের ডেটা হতে পারে, ডেটা হয়তো যেটা হোল নাম্বার বলা হয়, ঠিক আছে, দিস ইজ দ্য হোল নাম্বার কনসেপ্ট, 2 or 3টা হচ্ছে হোল নাম্বার আর 2.3 আর 3.1টা কিন্তু ডেসিমাল নাম্বার। আমরা অবভিয়াসলি বেসিক ম্যাথামেটিক্স এগুলো আমরা জানি, ডেটার ব্যাপারে আমাদের আশা করি এটা নিয়ে খুব অসুবিধা হবে না, কোনটা হোল নাম্বার বলা হয়, কোনটা ন্যাচারাল নাম্বার, কোনটা ডেসিমাল নাম্বার বা ফ্র্যাকশনাল নাম্বার, এগুলো মোটামুটি একটা আইডিয়া আমাদের আছে। তো সেই সূত্রে ডেসিমাল নাম্বার যদি ইনপুট দিই তার বিনিময়ে আউটপুটে আমরা কী পাবো, আমরা 5.4 অ্যাজ আ আউটপুট পাবো। যদি বিশাল বড় নাম্বার হয়, যদি এই যে 2-3 জায়গায় যদি ধরে নাও 10 ডিজিটের নাম্বার হলো, ধরে নাও 1, 9, 7, 6, 2 এরকম ডট 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 10 ডিজিটের দুটো নাম্বার আমরা দিলাম, প্রোভাইড করলাম, তারও কিন্তু একটা আউটপুট কিছু একটা পাবো। তো নাম্বারের ক্যাটাগরি কিন্তু অনেক ধরনের হতে পারে, দিজ আর অল হোল নাম্বারই, কিন্তু নাম্বারটার সাইজ অনেক বড়, লেন্থটা অনেক বড়, মানে অনেকগুলো ডিজিটস আছে, এরকম হতে পারে। বা আমরা চাইলে ধরে নাও এখানে অ্যাডে ধরে নাও ছেড়ে দাও, ধরে নাও আমরা কিছু এরকম অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টারও ইনপুট আছে ডেটা দিতে পারি, ধরে নাও আমি সিম্পল কথাটা বলছি যে কম্পিউটার সায়েন্স যদি আমি বলি, ধরে নাও এটা অ্যাজ আ ইনপুট আমি প্রোভাইড করলাম কম্পিউটার সায়েন্স, এটা কিন্তু একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার ডেটা বলতে পারবো, অ্যালফাবেটিক্যাল ডেটা, এটাকে অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামিং ভাষায় এটাকে বলা হয় স্ট্রিং ডেটা বলা হয়, কি বলা হয়,
স্ট্রিং ডেটা বলা হয়। তো এই সূত্রে ধরে নাও, এই যে আমরা সিঙ্গেল চাইলে কোনো একটি ক্যারেক্টার ইনপুট দিতে পারি, যেরকম সি কমা ডি এরকম দুটো ক্যারেক্টার ইনপুট দিলাম, এগুলোকে বলা হয় ক্যারেক্টার ডেটা বলা হয়, ঠিক আছে। তো এরকম ডেটা কিন্তু আমরা প্রোগ্রামে অ্যাজ এ ইনপুট দিতে পারি, আর তার বিনিময়ে কিছু আউটপুট, এটাকে প্রসেস করি, কিছু আউটপুট কিন্তু আমরা পেতে পারি। তো প্রশ্নটা কোথায় দাঁড়াবে, যে ডেটাগুলো যে আমরা ইনপুট দিচ্ছি প্রোগ্রামের মধ্যে, যে ইনপুট যে আমরা নিচ্ছে প্রোগ্রাম, প্রোগ্রামের কিন্তু একটা রাখার জায়গা থাকা দরকার। কি বললাম, এই যে ইনপুটগুলো আমরা অ্যাজ আ ইউজার যখন প্রোগ্রামকে দিই, প্রোগ্রামকে একটা ধরার জায়গা বা ওই ডেটাগুলোকে রাখার একটা জায়গা কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে, প্রোগ্রামের মধ্যে একটা রাখার জায়গা কিন্তু থাকতে হবে, যেখানে এই ডেটাগুলো এসে বসবে। বুঝতে পেরেছো, যেখানে ডেটাগুলো এসে বসবে সেখানে একটা রাখার জায়গা থাকতে হয়। ওই যেখানে ডেটাগুলো এসে বসবে, ভালো করে ক্লিয়ার করো, যেখানে ডেটাগুলো এসে বসবে ওই রাখার জায়গাটাকে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ভেরিয়েবল বলা হয়। কি বললাম, এটাকে বলা হয় ভেরিয়েবল। প্রোগ্রামের মধ্যে ডেটাকে রাখার জায়গাকে আমরা সিম্পল বাংলা ভাষায় বলে থাকি তাকে ভেরিয়েবল, প্রোগ্রামের মধ্যে ডেটা রাখার জায়গা, ব্যাস আর কিছু না। এইটুকু যে বুঝে গেলে ইজ মোর দ্যান এনাফ ফর ইউ অল, ঠিক আছে। এইবার প্রশ্নটা আমাদের যেটা রাইট হ্যান্ড সাইডে যে ছবিটা এঁকেছি সেই ছবিটার ব্যাপারে একটু আমরা কথা বলবো। তো আমরা এবার এই রাইট হ্যান্ড সাইডের যে ছবিটা রয়েছে তার ব্যাপারে একটু বিস্তারিত ডিটেলস আমরা দেখব, যে কিভাবে অ্যাকচুয়ালি ইন্টারনালি কাজ হয়। এই ভেরিয়েবলের কনসেপ্টটা তো বুঝতে পারলাম, যেখানে প্রোগ্রামের মধ্যে ডেটা স্টোর করার জায়গাটাকে ভেরিয়েবল বলে, অ্যাকচুয়ালি কিভাবে জিনিসগুলো হয় বা ভেরিয়েবল দেখতে কিরকম হয় সেগুলো আমরা মোটামুটি সবগুলো আমরা অ্যাজাম্পশনগুলো আমরা এখান থেকে বুঝবো। দেখো, যখন আমরা প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামটা কোথায় গিয়ে সেভ হয় ফার্স্ট আমাদের সেটা জানতে হবে। প্রোগ্রামটা কিন্তু সেভ হয় হচ্ছে আমাদের হার্ড ডিস্কের মধ্যে, দেখতে পাচ্ছ এই যে আমি স্কোয়ার বক্স করে দিয়েছি, এই স্কোয়ার বক্সটা হচ্ছে এই প্রোগ্রামটা, এই যে তোমাদের লেফট হ্যান্ড সাইডে যে প্রোগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামটা কিন্তু আমরা এই হার্ড ডিস্কের মধ্যে গিয়ে কিন্তু সেভ হচ্ছে। তাহলে আমি ধরেন পি বলে আইডেন্টিফাই করছি। এইবার যখন এই প্রোগ্রামটা আমরা রান করাই, কি বললাম, প্রোগ্রামটা যখন আমরা রান করাই, আমরা গত লেকচারে কিভাবে রান করাতে হয় সেটা দেখেছি, কম্পাইল অ্যান্ড রান বাটনটা প্রেস করে বা F11 প্রেস করে আমরা কম্পাইল রান করতে পারি আমাদের সফটওয়্যার থেকে, যেটা দেবসি প্লাস প্লাস সফটওয়্যার আমরা গত লেকচারে ডিসকাস করেছি। তো ওই রান যখনই করে এই প্রোগ্রামটা প্রসেস হয়ে যায়, আমি PROG লিখছি, এটা প্রসেস হয়ে কোথায় গিয়ে বসে, আমাদের র্যামের মধ্যে গিয়ে বসে। এটাকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে ক্লিয়ার করতে হবে, প্রোগ্রামটা আমাদের ধরে নাও র্যামের, এগুলো হচ্ছে আমাদের এক একটা সেল, ঠিক আছে। কি বললাম, দিস এগুলোকে সেল বলা হয়, ঠিক আছে। তো এই সেল মানে ধরে নাও আমরা যদি আলমারি হিসাবে যদি আমরা আইডেন্টিফাই করি একটা র্যামকে, তাহলে এক একটা এই জায়গাগুলোকে বলা হয় আলমারির তাক আমরা বলে কিন্তু ভাববো, এটাকে ভাবনার ক্ষমতাকে বাড়াচ্ছি তোমাদের, কিছুই না। তো ধরে নাও এই প্রোগ্রামটা গিয়ে এই চার পাঁচটা আলমারির তাক জুড়ে কিন্তু এই প্রোগ্রামটা বসলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটাকে মাথায় রাখলেই মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন দেবো, চিন্তার বিষয় নেই। তো দেখতে পাচ্ছ এই এক একটা তাকের একটা সাইজ হয়, যে কতটা করে ডেটা রাখতে পারে বা বলতে পারো এই আলটিমেটলি এইগুলো কি প্রোগ্রামগুলো, কিছু ইনস্ট্রাকশনগুলো আমাদের বাইনারি ফরম্যাটে কনভার্ট হবে, এগুলো কিন্তু আমরা একদম বিগিনিং পার্ট ওয়ান লেকচারে কিন্তু সব ক্লিয়ার করেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রোগ্রামগুলো কিন্তু নাম্বার অফ ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশনগুলো যখন প্রসেস কনভার্ট হচ্ছে মানে যখন রান করছি, এগুলো একটা তাকে যতগুলো তাক লাগবে, ধরে না একটা প্রোগ্রামকে রাখার জন্য আমি সিম্পল যদি বলি র্যামের ধরে না পাঁচটা তাক লাগছে রাখতে, এক একটা তাকের একটা সাইজ হয়, ধরে না আমি এখানে বোঝানোর জন্য বলছি, ধরে না এক একটা তাকের সাইজ হচ্ছে 1 byte করে। 1 byte মানে কি জিনিস, এগুলো হচ্ছে মেমোরির মাপার ক্যাপাসিটি বলতে পারি। যেরকম আমরা বাজারে যখন যাই বলি এত গ্রাম জিনিস দাও, মাছ দাও, 1 kg 1 kilo চিকেন দাও, 1 kg ফিশ দাও, এইভাবে যখন বলি আমরা, তখন সেই সূত্রে গেলে এটা হচ্ছে মেমোরির মাপার ক্রাইটেরিয়া বলতে পারো। এটা এক একটা তাকের সাইজ ধরে না 1 byte করে, 1 byte মানে হচ্ছে 8 bit, 8 bit কতটার মানে হচ্ছে 8 0 1 এর কম্বিনেশন তুমি এখানে রাখতে পারবে, মানে এরকম দেখতে পাচ্ছ আমি লিখছি 0 1 এর 8 কম্বিনেশন তুমি এক একটা তাকে রাখতে পারবে। ধরে নিলাম আমি হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন করছি যে আমাদের এই প্রোগ্রামটা যেটা আছে সেটা আমাদের এই 4-5 তাক, 1 2 3 4 এখানে এই সময় 4 আমি মানে ব্লক করেছি, এই 4 তাকে আমাদের ফিট হয়ে যাচ্ছে। এইবার এখান থেকে একটা বড় জিনিস জানতে হবে, যে এরকম যখন প্রোগ্রাম আমরা এখানে এরকম রেখে দিলাম, এইবার আমাদের সিপিইউ কি করে, এই প্রত্যেকটি তাককে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা এদের ইউনিক অ্যাড্রেস কিন্তু সিপিইউ জেনারেট করে দেয়। সিপিইউ মানে আমাদের প্রসেসরের কথা বলছি, ঠিক আছে। সিপিইউ মানেই যখন বলবো তোমরা প্রসেসর, আমরা একদম পার্ট ওয়ানে প্রসেসরের ব্যাপারে অনেক কিছু পড়েছি, জেনেছি প্রসেসরের সঙ্গে কীভাবে কমিউনিকেট করবো, প্রসেসর কী ভাষা বোঝে এগুলো সবই মোটামুটি জেনেছি আমরা। তো সেই সূত্রে গেলে আমাদের এই সিপিইউ যে প্রসেসর বলতে পারি, সে প্রত্যেকটি তাককে একটা ইউনিক অ্যাড্রেস জেনারেট করে দেয়। আমি এখানে হাইপোথেটিক্যালি বলছি এই প্রথম যে তাকটা দেখতে পাচ্ছ, এই প্রথম তাকের অ্যাড্রেস হচ্ছে 1000, দ্বিতীয় তাকের অ্যাড্রেস হচ্ছে 1001, এইভাবে
মানে কন্টিগুয়াস অ্যাড্রেসিং করা, কন্টিগুয়াস মানে একের পরে এক, মানে কোনো গ্যাপিং নেই, জিরোর পর ওয়ান, ওয়ানের পর টু, এইভাবে আমাদের কিছু অ্যাড্রেসিং সিপিইউ কিন্তু প্রত্যেকটি তাককে করে দিয়েছে। ভালো কথা, এবার এইটুকুনি আমাদের কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার যখন প্রসেসটা যখন আমাদের এই র্যামের মধ্যে বসছে, প্রত্যেকটা লাইন অফ কোড মানে বলতে পারো যে ইনস্ট্রাকশনগুলো, সেটা দুটো ইনস্ট্রাকশন একটা জায়গায় বসতে পারে, বা বলতে পারো যে একটা ইনস্ট্রাকশন আমাদের এক একটা আমাদের সিপিউর যে তাক বলতে পারি, সিপিউ বলবো না, র্যামের যে একটা তাকে আমরা একটা রেখেছি, এইটুকু এখান থেকে ক্লিয়ার করলেই হবে। এবার যখন কি হয়, অপারেটিং সিস্টেম এই পুরো জিনিসটাকে কে ম্যানেজ করে, অপারেটিং সিস্টেম ম্যানেজ করে, সে কি করে এই এক একটা ইনস্ট্রাকশন কোথায় পাঠায়, সিপিউ কাছে পাঠায় এক্সিকিউশন করার জন্য, আর সিপিইউ তার বিনিময়ে আমাদের কি দেয়, আমাদের আউটপুট জেনারেট করে দেয়। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রাম ফ্লো বলতে পারো। এইভাবেই কিন্তু একটা প্রোগ্রাম কিন্তু কাজ করে। প্রোগ্রাম থাকে হার্ড ডিস্কে, এই হার্ড ডিস্ক থেকে কোথায় যায় এর আরো ডিটেলস ডিসক্রিপশন আছে, আমি জাস্ট এখানে ওভারভিউ বললাম। অপারেটিং সিস্টেম সাবজেক্টে আমরা এগুলো ডিটেলস পড়ি, পরবর্তীকালে তোমরা কলেজ লেভেলে, যারা কলেজ লেভেলে আছো তারা পরবর্তীকালে সেমিস্টারে পড়বে, যারা স্কুল লেভেলে আছো তোমরা কলেজ গেলে অবভিয়াসলি পড়বে, চিন্তার বিষয় নেই, জিনিসগুলো ডিটেলসে পড়বে, জাস্ট ওভারভিউ দিচ্ছি। তাহলে আমাদের হার্ড ডিস্ক থেকে কোথায় গেল, র্যামে গেল, র্যাম থেকে কোথায় গেল, সিপিইউতে গেল। র্যামের কিন্তু ইউনিক অ্যাড, প্রত্যেকটি সেলের, সেল মানে ওই তাক বল ধরে নাও, জাস্ট বোঝার জন্য, এই প্রত্যেকটি সেল বা তাকের কিন্তু ইউনিকলি একটা অ্যাড্রেস সিপিইউ জেনারেট করে প্রথমে দেয়। যখনই আমাদের সিস্টেম অন হয় তখনই কিন্তু সিপিইউ এই প্রত্যেকটি অ্যাড্রেসকে একটা, প্রত্যেকটি র্যামের সেলকে একটা কিন্তু ইউনিক অ্যাড্রেসিং করে দেয়। এবার ভেরিয়েবল মানে রাখার জায়গা, যখন আমরা প্রোগ্রামে যখন ভেরিয়েবল ব্যবহার করব সেই ভেরিয়েবলগুলো দেখতে এরকম হবে। এটা হচ্ছে কম্বিনেশন অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স বলতে পারি, অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার, সেখানে ডিজিটসও থাকতে পারে। মানে ভেরিয়েবলের যদি ডেফিনেশনে আমরা কিরকম দেখতে হয় যখন আমরা লিখবো তখন বুঝতে পারবো, ভেরিয়েবল ইজ নাথিং বাট আ কম্বিনেশন অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার। বুঝতে পেরেছি, তাহলে কিরকম দেখতে হয়, আমরা যখন ভেরিয়েবল লিখি আমরা এ ইজ ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল বলতে পারি, বি ইজ ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, এর মধ্যে আমরা কি স্টোর করি, ডেটা স্টোর করি। যদি আমরা এরকমভাবে লিখি এ ইজ ইকুয়াল টু ফাইভ, তার মানে কি হচ্ছে, মানে এ একটা ভেরিয়েবল, তার মানে আমি তার মধ্যে ফাইভ স্টোর করছি। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করে সেটা আমরা এখান থেকে ক্লিয়ার করবো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো। এটা নট অনলি ফর ইউনিভার্সিটি বা স্কুল রিলেটেড, এটা পরবর্তীকালে চাকরি বাকরির ক্ষেত্রে গেলে এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে খুবই কিন্তু প্রবলেম হবে তোমাদের। এইটাকে আমি প্রথম থেকে এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। এটা যখন লিখি আমি এ ইজ ইকুয়াল টু ফাইভ, এর মানেটা কি, এর মানে হচ্ছে আমাদের র্যামে একটা জায়গা অ্যালোকেশন হলো। আমি র্যামটাকে না খুব ছোটো এঁকেছি, একটু বড় করে এই পাঁচটা আঁকলে বুঝতে পারবে। তো ধরুন এটা র্যাম, তো এ ইজ ইকুয়াল টু ফাইভ মানে আমাদের এটুকু জানি যে প্রত্যেকটি র্যামের মধ্যে একটা ইউনিক অ্যাড্রেসিং হয়। আমি এখানে একশো দিয়ে দেখাচ্ছি, একশো এক, এরকম একশো দুই, একশো তিন, এরকম কিছু আমাদের অ্যাড্রেসেস আছে। তো এ ইজ ইকুয়াল টু ফাইভ মানে কি, যখন আমরা এর মধ্যে কোনো ভ্যালু যখন আসে, যখন আমরা এই কম্পাইলটা প্রেস করি, তখন কিন্তু এই ভেরিয়েবলে একটা মেমোরি অ্যালোকেশন হয়ে যায়। এই মেমোরি অ্যালোকেশন কথা মানে হচ্ছে প্রোগ্রামটা ধরে নাও যেটুকু পোর্শনে রয়েছে থাকবে, প্রোগ্রামের মধ্যে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে। প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম, যেটা প্রোগ্রাম মানে যেটা প্রসেস কনভার্ট হলো, যেটা লাইন অফ ইনস্ট্রাকশন বলতে পারো, এখানে অনেকগুলো লাইনস অফ ইনস্ট্রাকশন রয়েছে, সেই প্রত্যেকটি লাইনস অফ ইনস্ট্রাকশন কিন্তু একটা ব্লক অফ, মানে এরকম র্যামের একটা ব্লক অফ মানে মেমোরিতে রয়েছে। এটা র্যাম মানেও কিন্তু একটা মেমোরির কথাই বলছি, হার্ড ডিস্ক মানে একটা মেমোরি, বা র্যামকে বলা হয় প্রাইমারি মেমোরি, হার্ড ডিস্ককে বলা হয় আমাদের সেকেন্ডারি মেমোরি। তো সেই সূত্রে যখনই আমি লিখবো এ, এ ইজ আ ওয়ান কাইন্ড অফ কি, ভেরিয়েবল, এটা আমরা অলরেডি জানি, রাখার জায়গা। তো এর মধ্যে পাঁচ রাখছি, তা এর মধ্যে অ্যাকচুয়ালি এর মধ্যে পাঁচ মানেটা কি, যখনই আমি কোনো ভেরিয়েবল এর মধ্যে রাখি, তার মানে যখন আমি কম্পাইল প্রেস অ্যান্ড কম্পাইল করি তখন কি হয়, এই এ নামক এটা একটা ভেরিয়েবল, কম্পাইলার বুঝে যায়, কম্পাইলার কি করে, র্যামে তার জন্য একটা আলাদা করে একটা স্পেস ক্রিয়েট করে দেয়, ঠিক আছে, একটা সেল ক্রিয়েট করে দেয়। এবার এটা একটা সেল হবে কি দুটো সেল হবে কি তিনটে সেল হবে, ডিপেন্ড করবে কিরকম টাইপ অফ ভেরিয়েবল। সেখান থেকে আমাদের এই ডেটা টাইপের কথাটার কিন্তু জন্মগ্রহণ চলে আসে, ঠিক আছে। ভেরিয়েবল তো আমরা দিই, আমরা শুধু ভেরিয়েবল এইভাবে লিখতে পারি না, আমাদের ভেরিয়েবলটা কি টাইপের সেটাও কিন্তু আমাদের বলে দিতে হয়। এই টাইপটা কি ডিসাইড করে যে কতটা মেমোরি সাইজ আমাদের র্যামে অ্যালোকেট করতে হবে, বুঝতে পেরেছো? আমি হাইপোথেটিক্যালি বোঝানোর জন্য, এখন যেহেতু ডেটা টাইপ আমরা জানি না, তার হাইপোথেটিক্যালি বোঝাচ্ছি। আমরা যদি লিখি এ ইজ ইকুয়াল টু ফাইভ, তার মানে ধরে নাও কম্পাইলার কি করলো, মেমোরির মধ্যে এই একশো তিন নম্বর সেলটাকে ব্লক করে দিল, ক্লিয়ার হয়েছে। এর এই একশো তিন নম্বর সেলে কিন্তু আমি পাঁচকে রাখতে পারবো, ফাইভ ইজ আ ডেটা, বাইনারিতে রাখবো, অবভিয়াসলি বাইনারি কম্বিনেশন নিয়ে রাখবো। তো আমি এখানে বোঝানোর জন্য জাস্ট আমি ডেসিমাল নাম্বার ফরম্যাটেই বোঝাচ্ছি। তো সেই সূত্রে আমি এখানে ফাইভ রেখেছি। আর এ মানে কি তাহলে হয়ে গেল, এ মানে হলো এখানে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড থ্রিকে বলা হচ্ছে, এই যে অ্যাড্রেসটা। এ বলে কোনো জিনিস নেই,
এটাকে আমরা বোঝার জন্য অ্যাজ আ প্রোগ্রামার আমাদের বোঝার জন্য কিন্তু আমরা এ হিসাবে ইউজ করছি, কিন্তু ব্যাক এন্ডে কি হচ্ছে যদি পেছনের গল্প ভাবি তাহলে এ কিছুই না, একটা তোমার র্যামের মেমোরির লোকেশন, ঠিক আছে, এই 103 বলে যে মেমোরির লোকেশনটা আছে সেটা কিন্তু এ কে দেওয়া হয়েছে। আমরা এই যে মেমোরি লোকেশনটাকে এ দিয়ে চিনছি, এ একটা ভেরিয়েবলের নাম, এই এর মানে হচ্ছে আমাদের র্যামের 103 যে মেমোরিটা আছে, হাইপোথেটিক্যাল বলছি, মেমোরি অ্যাড্রেস এইভাবে হয় না, হেক্সাডেসিমাল ফরম্যাটে হয়, অনেক বড় দেখতে হয়, পরবর্তীকালে যখন আমরা দেখবো আমরা বুঝবো, আমরা পয়েন্টার যখন পড়বো সিতে আমরা মেমোরি অ্যাড্রেসগুলোকেও আমরা দেখতে শিখবো, চিন্তার বিষয় নেই। বাট এখান থেকে যেটা বোঝার ব্যাপার যে এ বলে যে কনসেপ্টটা, এ হচ্ছে একটা ভেরিয়েবল, সেটা মানে কি হচ্ছে কি র্যামের কোনো একটি মেমোরির যে সেলে, সেলের যে অ্যাড্রেসকে এ ধরে রয়েছে, মানে এ মানে হচ্ছে 103, তার মধ্যে আমি 5 নামক ডেটাকে রেখেছি। 5টা কি এটা, এটাকে ডেটা বলা হয়। এখান থেকে এটাই আমাদের ইম্পর্টেন্ট জিনিস আমরা ক্লিয়ার করছি যে এ ইজ আ ভেরিয়েবল, এটার মানে হচ্ছে আমাদের যে র্যামের, আমাদের যে র্যামটা আছে, যা আমাদের কম্পিউটার র্যাম ছাড়া চলে না, র্যামের মধ্যে একটি জায়গা অ্যালোকেশন করা হলো, সেটা কে করলো, কম্পাইলার করে দিল। কিন্তু কম্পাইল যখন হচ্ছে তখন কম্পাইল টাইমে কম্পাইলার এই জিনিসটা করে দেয়, কি করে দেয়, র্যামের মধ্যে একটি ফাঁকা জায়গাকে, ফাঁকা তাক বলতে পারো বা ফাঁকা সেলকে অ্যালোকেট করে দিল। তাহলে এ মানে হচ্ছে 103, সেই লোকেশনটার মেমোরি অ্যাড্রেস বলতে পারো, লোকেশনের অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা তো বুঝতে পারবো না, এবং তার মধ্যেই 5কে রেখে দিল। এই হচ্ছে ভেরিয়েবলের বেসিক গল্প। এবার ভেরিয়েবলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, ভেরিয়েবলকে নামকরণ দেওয়ার, আমি যে এ এটা কি, এটা ভেরিয়েবলের নাম, তাহলে বি একটা নাম, এ বি একটা নাম হতে পারে, এরকম কম্বিনেশন বলেছি তো, কম্বিনেশন অফ অ্যালফা নিউমেরিক প্লাস তুমি ডিজিটসও রাখতে পারো, ডিজিটও থাকতে পারে, যেরকম A1 একটা ভেরিয়েবলের নাম, A2 একটা ভেরিয়েবলের নাম, এরকমও তুমি মানে লেটার এবং তুমি ডিজিটকে মিলিয়েও একটা ভেরিয়েবলের নাম কিন্তু তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো ডিজিট কখনো ফার্স্টে হবে না, মানে 1A এরকম কিন্তু কোনো ভেরিয়েবল হবে না, ডিজিট কখনো ফার্স্টে আসবে না, ডিজিট তোমার সবসময় ক্যারেক্টারের পরে আসবে, মানে ক্যারেক্টার ফলোড বাই দ্য ডিজিট, এটা মাথায় রাখতে হবে। যদি ডিজিটকে তুমি ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করো, প্রথমে হবে ক্যারেক্টার, তারপর হবে ডিজিট, যেরকম এক্সাম্পলে বলতে AB2, এটা একটা ভেরিয়েবল, এর নাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মাথায় রাখবে। তো ভেরিয়েবলের মধ্যে কিরকম জিনিস আমরা ব্যবহার করতে পারো, কিরকম ক্যারেক্টার, সেটা নিয়ে ডিসকাস করছি। তাহলে AB2 ইজ আ ওয়ান কাইন্ড অফ আ ভেরিয়েবল তুমি বলতে পারো, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল তুমি ইউজ করছো, মানে নামটা ঠিকঠাক আছে, সব নাম অ্যালাও করবে না, যেরকম 2AB কিন্তু অ্যালাও করবে না, এই 2AB যদি লেখো তাহলে সঙ্গে সঙ্গে এটা ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে, আমরা এরকম ভেরিয়েবল কিন্তু আমরা বানাতে পারবো না। একটু প্র্যাকটিক্যালও করে দেখবো, আমরা এন্ডে গিয়ে প্র্যাকটিক্যাল দেখবো যে কিরকম ধরনের ভেরিয়েবল কি ব্যাপার স্যাপার। ভেরিয়েবল আমরা যখন প্রোগ্রামে বানাবো সেরকম কিরকম ধরনের বানাতে পারি সেরকম দেখবো। ভেরিয়েবলের মধ্যে আমরা কিরকম সিম্বলস ব্যবহার করতে পারবো যদি বলি, যেরকম হচ্ছে আমাদের এ আমরা আন্ডারস্কোর বি এরকম দিতে পারি, আমরা আন্ডারস্কোর হচ্ছে একটা অপারেটর, যেটা আমি ভেরিয়েবলে কিন্তু অপারেটর বলবো না, একটা সিম্বল বলবো, যেটা আমরা ভেরিয়েবলের মধ্যে ব্যবহার করতে পারি, সামনে ব্যবহার করতে পারবো না, এই আন্ডারস্কোর এবি লিখলে কিন্তু চলবে না, ঠিক আছে, আমরা এই আন্ডারস্কোরটা ভেরিয়েবল উইদিন দ্য ভেরিয়েবল ব্যবহার করতে পারবো, যদি লিখতে হবে AB_C, এটাও কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবল, আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো, কিন্তু আন্ডারস্কোর কখনো সামনে ব্যবহার করা যাবে না, ঠিক আছে, এন্ডেও করবো না, বেটার সবসময় মাঝখানে করতে পারো সিম্বল, আর কোনো সিম্বল ইউজ করতে পারবো না, যেরকম ব্র্যাকেট, আমাদের অ্যাট দ্য রেট, ডলার, নট, যেগুলো আমাদের আছে, হ্যাশট্যাগ, এগুলো যেগুলো হ্যাশ যেগুলো আছে, মোটামুটি এরকম কোনো রকম কোনো সিম্বল আর কিবোর্ডে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু ভেরিয়েবলের, যখন আমরা ভেরিয়েবল বানাবো আমরা কিন্তু এই এই সিম্বলগুলো ব্যবহার করতে পারবো না, আমরা শুধু অ্যালফাবেটস দিয়ে ভেরিয়েবল বানাতে পারি, বড় বড় অ্যালফাবেট ইউজ করতে পারি, যেরকম আমরা একটা এক্সাম্পল আমরা দিচ্ছি TEMP, এরকম একটা ভেরিয়েবল বানাতে পারি, SUM সাম একটা ভেরিয়েবল বানাতে পারি, এরকম বানাতে পারি, কোনো অসুবিধা নেই, নাম ওয়ান, এই নাম ওয়ানটা ভেরিয়েবলের নাম, এরকম আমরা অজস্র ক্যাটাগরির কিন্তু ভেরিয়েবলের এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু আমরা ভেরিয়েবল বানাতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেখানে সবসময় ক্যারেক্টার সব থাকবে প্রথমে, মানে অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার, অ্যালফাবেটস থাকবে, তারপর হচ্ছে তোমার ডিজিট থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অ্যালফাবেট ডিজিটের মাঝখানে আন্ডারস্কোর থাকতে পারে, এছাড়া কিন্তু কোনো হবে না, আর ভেরিয়েবলের মধ্যে কখনো গ্যাপ দেবে না, যদি ধরো মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল আমরা ইউজ করছি, আমি দেখাচ্ছি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, ধরো না আমি এটা রাখলাম যে টুডেজ ডেট, মানে আমরা যদি লিখি টুডেজ ডেট, এই যে এই দুটো ধরো না এরকম একটা ভেরিয়েবল বানাবো, টুডেজ ডেট ধরে নাও আজকে যা ডেট রয়েছে, ধরো না আমি
হাইপোথেটিক বলে 27 to 2024, আমি এটা বোঝার জন্য এরকম ডেটাও আমরা রাখতে পারি না, এরকম ডেটাও কিন্তু থাকবে না, ঠিক আছে? স্ট্রিং এ থাকতে পারে, মানে স্ট্রিং ইন ফরম্যাট রাখতে পারো, স্ট্রিং ডেটা হিসাবে তুমি এটা রাখতে পারো, বাট নিউমেরিক ডেটার মধ্যে এরকম রাখা। নিউমেরিক বলতে বলে এই যেগুলো দেখতে পাচ্ছ, নিউমেরিক কথা ডেটা দু রকমের হয়, একটা স্ট্রিং একটা নিউমেরিক, আর একটা হচ্ছে তোমাদের বুলিয়ান ডেটা। তিন রকম ডেটা আমাদের প্রোগ্রামে হয়, সেটা আমরা পরবর্তীকালে ডেটা টাইপ যখন দেখবো এই এই লেকচারে সেটা তখনই বুঝবো, চিন্তার বিষয় নেই। যাই হোক, এই টুডেজ ডেট যেটা বললাম এটা দুটো নাম হয়ে, মানে দুটো ভেরিয়েবলের নেম হয়ে গেছে কিন্তু, মানে এই মাঝখানে কখনো স্পেস দেওয়া যাবে না। তুমি চাইলে এখানে আন্ডারস্কোর দিয়ে জুড়তে পারো, বা তোমরা এই স্পেসটাকে উড়িয়ে দিয়ে তোমরা গায়ে গায়ে লিখতে পারো, এরকম টুডে তারপরে যে একদম ডেট, এটাও তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? এরকম দুটো কখনো ভেরিয়েবলের যদি মাল্টিপল ওয়ার্ড হয়ে যায় তাদের মাঝখানে স্পেস দেওয়া যাবে না, হয় তুমি আন্ডারস্কোর দিয়ে সেই স্পেসটা বন্ধ করে দাও বা গায়ে গায়ে লিখো। এই হচ্ছে বেসিক গল্পগুলো, এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া খুবই দরকার যে আমাদের কিরকম হতে পারে ভেরিয়েবল যখন লিখবো। আমরা প্র্যাকটিক্যালিও দেখবো কোনটা করা যাবে কোনটা করা যাবে না কিরকম ধরনের, কিন্তু ভেরিয়েবল ডিক্লিয়ার, মানে ভেরিয়েবল ডিক্লিয়ার কথাটা মানে ভেরিয়েবল যখন আমরা তৈরি করবো তার আগে আমাদের ডেটা টাইপের ব্যাপারে একটু জানতে হবে। ডেটা টাইপটা কি আমি বলেছিলাম, তোমাদের যদি ভুলে না যাও, ডেটা টাইপ মানে হচ্ছে যে ভেরিয়েবলটা যে আমরা যখন বানাচ্ছি তখন কম্পাইলার কি করে তাদের জন্য একটা র্যামের জায়গা করে দিচ্ছে, বাট জায়গাটা কতটা করবে কতটা অ্যালোকেট করবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে আমার কিরকম টাইপের ভেরিয়েবল তুমি বানাচ্ছ, কিরকম ডেটা টাইপের, মানে তুমি ভেরিয়েবলে কিরকম ডেটা রাখবে, তো সেই অনুযায়ী কিন্তু তার সাইজটা অ্যালোকেট হচ্ছে। সেটা আমরা বলে দিচ্ছি আগের থেকে যে এই ভেরিয়েবলটা এই ডেটা টাইপের এবং তার মধ্যে আমরা ডেটা রাখছি। মানে আমাদের যদি জেনারেল সিনট্যাক্স দেখো ভেরিয়েবলের, আমি এদিকে লিখছি, প্রথমে আমাদের ডেটা টাইপটা মেনশন করতে হয়, তারপর আমরা ভেরিয়েবলের নাম লিখতে হয়, ঠিক আছে, নালে কিন্তু চলবে না ভেরিয়েবল নেম। তো প্রথমে আমাদের ডেটা টাইপটাকে মেনশন করে আমাদের বলে দিতে হয় যে আমাদের ভেরিয়েবলটা কি টাইপের, মানে এর মধ্যে কিরকম ডেটা আমি রাখতে চাই, বুঝতে পেরেছো? সেরকম কত ধরনের ডেটা হয় সেটা আমি অবভিয়াসলি তোমাদের বলবো, চিন্তার বিষয় নেই, কিন্তু তার আগে আমাদের এই ডেটা টাইপ দিয়ে আমাদের বলে দিতে হয় যে ভেরিয়েবলটা এই টাইপের, তারপর তুমি ফিউচারে এটা রাখো বা সঙ্গে সঙ্গেই তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ইকুয়াল টু দিয়ে তুমি যদি এই জায়গাটা টু ডেটা একটু মুছে দিই, তোমরা ইকুয়াল টু দিয়ে এখানে ডেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাশে রেখে দিতে পারো, কি সেমিকলন দিয়ে দেবে, এটা হচ্ছে জেনারেল সিনট্যাক্স বলতে পারো। তো কেন দিচ্ছি ডেটা টাইপটা, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে ভেরিয়েবলটা মধ্যে কিরকম ডেটা আমি রাখবো ইন ফিউচার বা সঙ্গে সঙ্গে রাখবো, সেটাই ডেটা টাইপটা আমাদের বলে দেবে। তাহলে এই ডেটা টাইপটা বললে কি হবে, কম্পাইলার কি করবে র্যামে ততটা জায়গা অ্যালোকেট করে দেবে। এই ডেটা টাইপটা কার কাজ, কম্পাইলারের কাজ। কম্পাইলার কি করবে, এই ডেটা টাইপটা দেখে এই ভেরিয়েবলটার জন্য অতটা জায়গা মেমোরি থেকে অকুপাই করে রাখবে, ঠিক আছে, এরকম অতটা জায়গা অকুপাই করে রাখবে। এবার আমরা যখন ক্যাটাগরিজ অফ ডেটা টাইপ দেখবো কতগুলো টাইপ অফ ডেটা টাইপ হয় সিতে, এবং তারা যখন সেরকম ডেটা টাইপের যদি ভেরিয়েবল বানায় সেই ডেটা টাইপগুলো কতটা কতটা করে জায়গা অ্যালোকেশন নেয় র্যামের মধ্যে, সেগুলো আমরা সবই দেখবো। এর পরেই দেখবো যে কীভাবে আমরা মানে এক একটা কতগুলো ডেটা টাইপ আছে এবং তার এক একটা ডেটা টাইপের মধ্যে মানে এক একটা ডেটা টাইপ কতটা করে জায়গা অ্যালোকেশন নেয়, মানে ওটা যদি লিখে দিই তাহলে কম্পাইলার ওই ডেটা টাইপটা দেখে কতটা জায়গা অ্যালোকেট করবে র্যামে, সেগুলো সবই আমরা এখান থেকে আমরা ক্লিয়ার করবো, চিন্তার বিষয় নেই। তাহলে ভেরিয়েবল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ভেরিয়েবল মানে আমাদের প্রোগ্রামের মধ্যে ডেটা রাখার জায়গা, বা যখন আমরা ইনপুট আসে সেটাকেও আমরা রাখার জন্য আমরা কিন্তু ভেরিয়েবল ব্যবহার করি। ভেরিয়েবল কোথায় রাখতে হয়, র্যামের মধ্যে হয়। ভেরিয়েবল মানে হচ্ছে একটা কিছুই না, একটা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টারের একটা নেম, ভেরিয়েবলের নাম, তার মধ্যে ডেটা রাখবো। এটা মানে হচ্ছে কি, কম্পাইলার র্যামের মধ্যে একটা খালি জায়গা অ্যাকর্ডিং টু দিয়ার টাইপকে দেখে তো সেটা অ্যালোকেশন করে দেয়, ঠিক আছে, মানে আমাদের র্যামের মধ্যে ওই জায়গাটিকে অ্যালোকেশন করে দেয়, কে কম্পাইলার অ্যালোকেশন করে দেয় যে কতটি এই জায়গা আর এই, এবং ওটার নাম আমরা সেই ভেরিয়েবলের নাম হিসেবে কিন্তু আমরা অ্যালোকেট করে দিই। তাহলে এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার হলো ভেরিয়েবল কথাটার মানে কি, ভেরিয়েবলের মধ্যে আমরা ডেটাকে রাখতে পারি, বা ডেটা কত ধরনের হয় সেটা ডেটা টাইপ বলে দেয় যে কত ধরনের ডেটা কিন্তু আমাদের সি প্রোগ্রাম সাপোর্ট করছে, সেটা আমরা অবভিয়াসলি এর পরেই দেখবো। তো ডেটা টাইপ যখন আমরা কথা বলছি সি এতে, ডেটা টাইপ কিন্তু দু ধরনের হয়, একটাকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ, একটাকে বলা হয় ডিরাইভ। প্রিমিটিভ কথাটার মানে কি, যেটা হচ্ছে বেসিক বলতে পারো, একদম বেস
মানে একদম সিম্পল কথা বলতে গেলে যেটা একদম ছাড়া আমাদের চলতেই পারবো না। আর ডিরাইভ মানে প্রিমিটিভ দিয়ে তৈরি করা হয়েছে হচ্ছে ডিরাইভগুলোকে। প্রথমটাই আমি এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, ক্যাটাগরাইজগুলো, পরবর্তীকালে এগুলো নিয়ে সব আমরা কথা বলবো, চিন্তার বিষয় নেই। যে আমরা এখন মেনলি ডিসকাস করবো ডিরাইভ নিয়ে কথা বলবো না, বাট দেখিয়ে দিলাম যে দুটো ধরনের ডেটা টাইপ আছে, একটা প্রিমিটিভ যেটা একদম বেস বলতে পারো, একদম যেটা ছাড়া চলতে পারবে না, যেটা একদম দরকারিতা, একদম এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা ডিরাইভ কিন্তু বানিয়েছি। এটা মোটামুটি তোমরা টার্মসগুলো দেখেই ক্লিয়ার করছো। তো আমাদের মেজরলি যদি ভাবি, আমাদের এখানে দিয়েছে চার খানা রেয়ার টাইপ দিয়েছে, ইন্ট, ক্যার, ফ্লোট এবং ডাবল। এই চারটে রেয়ার টাইপ কিন্তু আমাদের কোথায় আছে, আমাদের কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। কিন্তু এর অনেক ভেরিয়েশন আছে, শুধু চারটে বলবো না, আমি তলায় একটা ছবি দেখাবো, চিন্তা নেই। শুধু চারখানা বললে হবে না, এরকম কিন্তু এই চারের পর এগুলো চারগুলো কিন্তু ফার্দার অনেকভাবে ক্লাসিফাই হয়, মানে ক্লাসিফাই বলতে গেলে এর অনেক ভেরিয়েশন আছে, সেগুলো কিন্তু আমি এর পরে দেখাবো, পরের ছবিতে দেখাবো। আর এইগুলো দিয়ে এই ডিরাইভগুলো তৈরি হয়। তো আমি এখানে কোনো কিছু এক্সপ্লেন করবো না, কাকে বলে অ্যারে, কাকে বলে স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম, পয়েন্টার, সেগুলো আমরা পরবর্তীকালে আমরা দেখবো, চিন্তার বিষয় নেই, ডিটেলসে দেখবো। এগুলো একটা করে সেপারেট সেপারেট লেকচার এর উপর আসবে, বাট বলে দিলাম যে এগুলো কিন্তু একটা ডিরাইভ ডেটা টাইপ কিন্তু সি। পরের ছবিটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি আমরা দেখাচ্ছি অলরেডি, এখান থেকে একটা জিনিস তোমরা ক্লিয়ার করতে পারবে যে আমি ওখানে চারটে বলেছিলাম, কিন্তু এখানে চারের অনেক বেশি ডেটা টাইপস কিন্তু রয়েছে, অনেক ক্যাটাগরিজ আছে, এগুলো দেখাবো, চিন্তার বিষয় নেই। এবং আমরা কথা বলেছিলাম যে প্রত্যেকটা ডেটা টাইপ যখন আমরা ইউজ করি কোনো ভেরিয়েবলের আগে, সেটা একটা ইন্ডিকেশন করে যে কতটা সাইজ অফ মেমোরি আমাদের অ্যালোকেট করতে হবে র্যামে। এবং তাছাড়া আমাদের একটা জিনিসকে বুঝিয়ে দেয়, কি বুঝিয়ে দেয়, যে আমরা ওই ভেরিয়েবলের মধ্যে কিরকম ডেটা রাখতে পারবো, বুঝতে পেরেছো? এই হচ্ছে বেসিক গল্প। তো মোটামুটি এখানে যে দেখতে পাচ্ছ ভেরিয়েশনস গুলো, যে ক্যারেক্টার কিন্তু আমার ওখানে ছিল, ইন্টিজার ওখানে ছিল, ফ্লোট ছিল আর ডাবল ছিল, এই চারটে ছিল, বাদবাকিগুলো এক্সট্রা এসছে। এগুলো হচ্ছে কিছুই না, এগুলো ভেরিয়েশনস, ইন্টিজারের ভেরিয়েশন। ইন্টিজারের ভেরিয়েশন হচ্ছে শর্ট, ইন্টিজারের ভেরিয়েশন লং, এবং লং এর হচ্ছে একটা ভেরিয়েশন হচ্ছে লং লং। ব্যাপারটা কি দেখলে বুঝতে পারবে, ক্যার, যদি আমি কোনো ভেরিয়েবল আগে ধরে আমি লিখলাম ক্যার এ, তার মানে এই ক্যার এ কথাটা যখনই লিখি, লিখে ধরো সেমিকোলন দিলাম, তার মানে কি এটা হচ্ছে একটা ভেরিয়েবল আর ক্যার হচ্ছে তার ডেটা টাইপ, ঠিক আছে? তার মানে কি হবে, র্যামে কতটা জায়গা অ্যালোকেশন হবে, যদি একটা কথা বলি র্যামে ওয়ান বাইট অ্যালোকেশন হবে, এক মানে হচ্ছে ওয়ান বাইট, মানে একটা ধরে নাও তাক, একটা সেল র্যামে অ্যালোকেশন করবে কম্পাইলার। এর মধ্যে আমরা কি রাখতে পারি, সিম্পল, এই ক্যারেক্টারের মধ্যে আমাদের যে কোনো রকম আলফা নিউমেরিক যে ক্যারেক্টারসগুলো আছে, ছোট হাত থেকে এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, এই আলফা নিউমেরিক্সগুলো রাখতে পারি। এবং আমরা জিরো থেকে নাইন অ্যাজ দ্যাট যে ইন্টিজার নাম্বারগুলো, সেটাও আমি ক্যারেক্টার ফরম্যাটে রাখবো। কি করে ক্যারেক্টার ফরম্যাটে রাখে, এগুলোর ব্যাপার, কারণ কি কম্পিউটার কিন্তু এই জিনিসগুলোকে বোঝে না, এ থেকে ছোট হাতের এ, বড় হাতের এ, ঠিক আছে, এখানে জিরো থেকে নাইন, এগুলো কিন্তু কম্পিউটার একবারেই বোঝে না। এগুলো কম্পিউটার কিভাবে স্টোর করে, এর পেছনে একটা অ্যাস্কাই টেবিল বা অ্যাস্কি টেবিল বলে একটা গল্প আছে, ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার করে দিই। অ্যাস্কি টেবিল মানে এই প্রত্যেকটি ক্যারেক্টারের এগেনস্টে একটা ইউনিক নাম্বার অ্যালোকেশন করে দেওয়া আছে, ডেসিমাল নাম্বার, সেটাকে কম্পাইলার যখনই ধরে না, আমি বলছি বড় হাতের এ মানে হচ্ছে 65, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো, এরকম 65 থেকে, এবার মানে একদম কন্টিনিউয়াসলি রয়েছে 65 থেকে, ধরে নাও এখানে রয়েছে হচ্ছে 20, মানে আমাদের 26 খানা ক্যারেক্টার হয়, তাহলে মোটামুটি একটা আইডিয়া প্লাস 26 করলেই বুঝতে পারবে যে এন্ডিং যে জেডটা কততে গিয়ে পড়বে, প্লাস 26 করলে জেডটা তোমার মেমোস পাবে 90 গিয়ে তোমাদের কিন্তু পড়বে। সেরকম ছোট হাতের এ শুরু হয় হচ্ছে 97 থেকে শুরু হয় এবং জেড শেষ হয়ে গেলে কিন্তু মানে বি মানে হচ্ছে 98, সি মানে 99, এভাবে কন্টিনিউয়াস মানে একের পর এক কিন্তু রয়েছে। এরকম আমাদের জেড এর যে অ্যাস্কি ভ্যালু সেটা হচ্ছে আমাদের 122, ঠিক আছে, এরকম আমাদের রয়েছে। এরকম আমাদের যে ডিজিটস গুলো আছে জিরো থেকে নাইন, সেটাও তো কম্পিউটার বোঝে না, তো তার এগেনস্টেও কিন্তু একটা অ্যাস্কি ভ্যালু কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু অ্যালোকেশন করে দেওয়া আছে, মানে ওটা যখনই আমরা ইউজ করি আমাদের কম্পাইলার ওটা বোঝে যে এর অ্যাস্কি ভ্যালুটাকে আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে। সেরকম হচ্ছে জিরো যেটা আছে তার অ্যাস্কি ভ্যালু হচ্ছে আমাদের 48, তাহলে মানে বুঝতে পারছো জিরো থেকে নাইন একই সাথে কন্টিগুয়াসলি লেখা আছে, তা নাইনের অ্যাস্কি ভ্যালু হচ্ছে আমাদের 57, ঠিক আছে। দিস আর অল দ্য অ্যাস্কি ভ্যালু, মানে ডেসিমাল ভ্যালু বলতে পারি, এটাকে ফার্দার আমরা বাইনারিতে কনভার্ট করে আমাদের র্যামের গিয়ে গল্প হয়, ঠিক আছে। সেরকম যদি স্পেস দাও, তাহলে প্রত্যেকটি আমাদের সিপিউতে যতগুলো ক্যারেক্টার আছে, সরি সিপিউ বলবো না, কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার আছে তার কিন্তু একটা অ্যাস্কি ভ্যালু কিন্তু আছে, সেটা তুমি যতগুলো সিম্বলস বলো, নাম্বার বলো, বা তোমাদের এখানে
তোমরা কোনো ডিজিটস বলো, তাহলে এখানে আমি শুধু জিরো থেকে নাইন এবং এনি সিম্বলের কথা যদি বলি সবগুলো কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল, একটার বেশি না কিন্তু। কেন কি আমি বলে দিচ্ছি, প্রত্যেকটি অ্যাসকি ভ্যালু যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সিম্পল, আমাদের যদি ভেবে রাখি সেগুলো 8 বিট বা 1 বাইটের হয়। মানে দেখো এগুলোকে যখন কনভার্ট করবে 65 কে যদি কনভার্ট করো বাইনারিতে, আমরা 8খানা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেই সূত্রে প্রত্যেকটি এই ক্যারেক্টার ভেরিয়েবেলে আমরা কিন্তু যে কোনো একটি ক্যারেক্টার কিন্তু আমরা ওখানে রাখতে পারি। যেরকম আমরা কিভাবে রাখবো প্র্যাকটিক্যালি গিয়েও দেখবো, যে ধরুন ক্যাড এ আমরা ইকুয়াল টু দিয়ে সিঙ্গেল কোটস, এবং এটা বড় কথা যখন আমরা ক্যারেক্টার ব্যবহার করব তখন কিন্তু আমরা সিঙ্গেল কোটস আমরা ইউজ করব রাখার জন্য। আমরা যদি এখানে এ রাখি, লাগলে একটাই রাখতে পারবো, এ বি কে রাখতে পারবো না, মানে এরকম একটা ডেটা, এ ইজ আ সিঙ্গেল ডেটা, ঠিক আছে, সিঙ্গেল, আমরা যে কোনো একটা কিন্তু ক্যারেক্টার রাখতে পারবো, একের বেশি না কিন্তু। যদি আমি একের বেশি রাখতে চাই দ্যাটস উইল বি অ্যান এরার, কেন কি প্রত্যেকটি ক্যারেক্টার, বলে দিই যতগুলো আমাদের কিবোর্ডে ক্যারেক্টার তোমরা দেখো, প্রত্যেকটি ক্যারেক্টারের এগেনস্টে একটা করে অ্যাসকি ভ্যালু আছে, এবং সেই অ্যাসকি ভ্যালুগুলো কিন্তু 8 বিটে রিপ্রেজেন্ট হয়, তাই জন্য 1 বাইট স্পেস নেয়, 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট হয়, তাই জন্য ওটা 1 বাইট স্পেস নেয়। সেই সূত্রে আমরা কিন্তু এখানে এরকম এ বি দুটো কিন্তু রাখতে পারবো না। যখনই এ বি রাখবো এটা কিন্তু একটা, এটাকে বলা হয় কালেকশনস অফ ক্যারেক্টার বলবো, এটাকে আমরা স্ট্রিং বলে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। মোর দ্যান ওয়ান ক্যারেক্টার হয়ে গেলে ওটা কিন্তু স্ট্রিং হয়ে যায়, তার জন্য কিন্তু একটা আলাদা ডিরাইভ ডেটা টাইপ আছে সিতে, যেটা কিনা স্ট্রিং বলে, বাট আমরা স্ট্রিং না ব্যবহার করে আমরা ক্যারেক্টার অ্যারে ব্যবহার করি। তখন এই অ্যারে জিনিসটা কি এখন বুঝতে পারবে না, পরবর্তীকালে গিয়ে আমি বোঝাবো, চিন্তার বিষয় নেই, ঠিক আছে। এবার আমরা ইন্টিজারে চলে আসি, ইন্টিজার মানে শুধু দেখতে, মানে এখানে রেঞ্জগুলো বলে দেওয়ার আছে, এগুলো রেঞ্জ মানে হচ্ছে -128 থেকে +120, আর এখানে 32 বিট সিপিউ কতটার মানে, আর 64 বিট সিপিউ, এটাকে ওয়ান কাইন্ড অফ অপারেটিং সিস্টেমের কথা বলছে, বা আমরা কম্পাইলার্স এর কথা বলতে পারি, 32 বিটের কম্পাইলার কি 64। তো এইভাবে আমাদের রেঞ্জটা সিলেক্ট হয়, এখানে কোনো একটা দুটোর মধ্যে খুব পার্থক্য নেই দেখতে পাচ্ছ, মানে এইটুকু পোর্শন 32 বিটের আর এইটুকু পোর্শন 64 বিটের, মোটামুটি বোথ আর অ্যাজ ইউজুয়াল সিমিলারই আছে, খুব যদি ভুল না বলি। কিছু কিছু জায়গায় কিন্তু একটু চেঞ্জ আছে, যেরকম হচ্ছে এই লং এর ক্ষেত্রে, পরবর্তীকালে আসছি আমরা। তাহলে আমরা এই যে ইন্টিজার কথাটা এবার বলে দিই, ইন্টিজার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেটা টাইপ, যেটা বলেছিলাম ইন্টিজার মানে হচ্ছে যে কোনো রকম আমরা হোল নাম্বার রাখতে পারবো, বাট একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কি আছে, রেঞ্জ হচ্ছে মাইনাস, দেখো বলে দিচ্ছে -147438648 থেকে শুরু করে প্লাসে একই নাম্বার, মানে এর মধ্যে কিন্তু আমরা ডেটা রাখতে পারবো, 4 বাইটের হয়। মানে আমি যদি একটা ইন্টিজার এ ইজ ইকুয়াল টু আমরা যদি যে কোনো একটি ভ্যালু লিখি, তাহলে সেই ভ্যালুটার রেঞ্জ কিন্তু এর মধ্যে হতে হবে, -147 এটা ওপরে দেখতে পাচ্ছ থেকে লোয়ার ভ্যালুটা এর মধ্যে থাকতে হবে, কেন কি এটা কিন্তু 4 বাইট, মানে র্যামে 4খানা বাইট কিন্তু অ্যালোকেশন করে। তো এর একটা ছোট ভাই আছে যার নাম হচ্ছে শর্ট, একই ব্যাপার, এই তিনটে কিন্তু একই লাইনের কিন্তু, ঠিক আছে, এটা তিনটে একই ফ্যামিলি থেকে বিলং করছে, এদের মধ্যে আমরা হোল নাম্বার, হোল নাম্বার মানে কি 23 58, দিজ আর অল হোল নাম্বার, কোনো পয়েন্ট পোর্শন নেই, ডেসিমাল না, যেটা আমরা নর্মাল বলি ডেসিমাল নাম্বার, যেটা বলি যেরকম হচ্ছে 23.5, দিজ আর অল ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বার না কিন্তু, এই ইন্টিজার শর্ট লং এইগুলোর মধ্যে আমরা কিন্তু হোল নাম্বার স্টোর করতে পারি, বাট এখানে রেঞ্জগুলো অ্যালোকেশন করে দেওয়া রয়েছে। শর্টে হচ্ছে 2 বাইট, যদি কোনো শর্ট ডেটা টাইপ আমরা ব্যবহার করি, ডেটা টাইপের নাম শর্ট দিই, তাহলে সেটা 2 বাইট, 2 বাইট কথাটার মানে হচ্ছে যে আমাদের এই রেঞ্জের মধ্যে স্টোর করতে পারবো, যেটা বোথ দ্য এন্ডের জন্য, যেটা হচ্ছে 64 কি 32, বোথ দ্য এন্ডে যেরকমই সিপিউ হোক না কেন, মানে আমাদের অপারেটিং সিস্টেম হোক না কেন, আমরা এই রেঞ্জের মধ্যে কিন্তু নাম্বার রাখতে পারবো, মানে ডেটাগুলো এই রেঞ্জের মধ্যে থাকবে। সেরকম যদি লং ইউজ করো, তাহলে লং ইউজ করলে এখানে লং এর একটা ভেরিয়েশন তোমরা দেখবে, লং যে ডেটা টাইপটা আছে ইন্টিজারের বড় ভাই, মানে এইভাবে আমি নর্মালি বলি, মনে রাখবে ইন্টিজারের ছোট ভাই হচ্ছে শর্ট, আর ইন্টিজারের বড় ভাই হচ্ছে লং। মানে ইন্টিজার হচ্ছে যদি স্ট্যান্ডার্ড হয় সে 4 বাইট ডেটা স্টোর করতে পারে, মানে মেমোরির 4টে বাইট অ্যালোকেশন পাবে কম্পাইলার, এর ছোট ভার্সানে গেলে শর্টে পাবে যেটা 2 বাইট অ্যালোকেশন করে, আর এর বড় ভার্সানে গেলে তোমরা লং পাবে যেটা কিনা 4 বাইট অ্যালোকেশন করতে পারে, 4 বাইট, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। দেখো ইন্টিজার ইজ অলসো আ 4 বাইট, লং ইজ অলসো আ 4 বাইট, কিন্তু লং যদি করি তাহলে কিন্তু ওটা 8 বাইট অ্যালোকেশন কিন্তু করে দেয়। নর্মালি আমরা ইন জেনারেল বলে থাকি লং 8 বাইট করে দেয়, 8 বাইট অ্যালোকেশন, মানে 8খানা, তার রেঞ্জ বুঝতে পারছো, বিশাল বড় নাম্বার আমরা ইন্টিজার নাম্বার মাইনাস থেকে প্লাস অবধি কিন্তু আমরা স্টোর করতে পারবো। ইন জেনারেলি লং 8 বাইট করে, লং 4 বাইট
ইন জেনারেল যদি বলি লং নর্মালি কিন্তু 8 বাইট করে রাখে। আর ফ্লোটের কথা যদি বলি আমরা, ফ্লোট হচ্ছে কিরকম, আর ডাবল ফ্লোট আর ডাবলও কিন্তু ওরা কিন্তু একই ফ্যামিলি মেম্বারের মধ্যে বিলং করছে, তাও এর একটু ভেরিয়েশন আছে। ফ্লোট হচ্ছে 4 বাইটের হয় আর ডাবল হচ্ছে 8 বাইটের হয়। এই বোধ ডেটা টাইপের মধ্যে আমরা কিন্তু ডেসিমাল নাম্বার স্টোর করার জন্য ব্যবহার করি। কি বললাম, ডেসিমাল নাম্বার মানে এই যে 23.5, 32.6, দিস আর অল ডেসিমাল নাম্বার। তাহলে দুটো কেন লাগছে? দেখো ফ্লোটে আমি বলে দিই, ফ্লোট যে ডেটা টাইপটা আছে সেটা পয়েন্টের পর ধরে নাও যদি আমি হাইপোথেটিক্যাল বলছি 4টে ডেসিমাল নাম্বার অবধি নিতে পারে, তাহলে ডাবলে কিন্তু আমরা পয়েন্টের পরে আমরা অনেকগুলো ডেসিমাল নাম্বার কিন্তু নিতে পারবো। মানে ধরে নাও যদি আমাদের 10-12টা পয়েন্টের পর নাম্বার নিতে হয় তখন আমরা অবভিয়াসলি কিন্তু ডাবলের কথা চিন্তা করব। আর যদি পয়েন্টের পর ফ্লোটের কথা ভাবি তাহলে কিন্তু আমরা মোস্ট প্রবাবলি 4-5-6টা কিন্তু এরকম, ডিপেন্ড করছে, আমি অ্যাপ্রোপ্রিয়েট কিছু ভ্যালু এখানে বলছি না, তোমরা চিন্তা করো না, জাস্ট এটা বোঝানোর জন্য বলছি যে ডাবল আর ফ্লোটের মধ্যে কি পার্থক্য। ডাবলে পয়েন্টের পর অনেকগুলো ডিজিট নিতে পারবে আর ফ্লোটে পয়েন্টের পর কিন্তু তার থেকে কম নিতে পারবে। কেন বুঝতেই পারছো, ফ্লোট যখন আমরা বলে দিই তখন ডেটাটা যেটা আমাদের কম্পাইলারে অ্যালোকেশন হয়, কম্পাইলার অ্যালোকেট করে র্যামের মধ্যে, সেটা 4 বাইট করে, আর ডাবলে কিন্তু আমাদের 8 বাইট কিন্তু আমাদের অ্যালোকেট হয়। তা রেঞ্জগুলো এখানে দিয়েছে পয়েন্ট, এগুলো ফোর, এটা বুঝতে পারবে না এটা আমাদের কি করে আমরা ফ্লোটিং নাম্বার এগুলোকে বলা, অ্যাকচুয়ালি ফ্লোট আর ডাবলকে অ্যাকচুয়ালি ইন জেনারেল কম্পিউটারে, কম্পিউটার ওয়ার্ল্ডে আমরা কিন্তু ডেসিমাল নাম্বার বলি না, আমরা ম্যাথামেটিক্সে ডেসিমাল বলি, বাট কম্পিউটারে এই দুটো জিনিসকে বলা হয় ফ্লোটিং নাম্বার আমরা বলে থাকি, যেগুলো পয়েন্টের পর পয়েন্টে পয়েন্ট আছে সব নাম্বারের মধ্যে, যেটা ডেসিমাল নাম্বার ম্যাথসে বলি, কম্পিউটার ওগুলোকে ফ্লোটিং নাম্বার বলা হয়। ফ্লোটিং এর দুটো ভেরিয়েশন, মানে পয়েন্টের পর বড় বিশাল বড় ডেটা রাখার জন্য মানে ডিজিটস রাখার জন্য আমরা ডাবল ইউজ করি, আর পয়েন্টের পর যদি ছোট মানে 4-5টা ডেটা রাখার জন্য যদি মনে হয় তাহলে আমরা ফ্লোট ইউজ করি। আর এর থেকে কিন্তু বেশি কিন্তু ব্যাপার কিন্তু কোনোভাবে নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া, এতগুলো ডেটা টাইপ নর্মালি এগুলোকে, আর দে আর অল প্রিমিটিভ ডেটা টাইপ, আর বুলিয়ান বলে একটা ডেটা টাইপ হয় এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, আমরা অনেক অন্যভাবে দেখতে পারি। বুলিয়ান ডেটা টাইপের মধ্যে ট্রু আর ফল স্টোর করা যায়, বাট সিতে ওটা ডাইরেক্টলি অ্যাভেলেবেল নেই। যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যারা জাভা বলো বা পাইথন বলো, তোমরা বুলিয়ান বলে ডেটা টাইপের কথা শুনেছো, এটা ট্রু আর ফলস বা 1 or 0 স্টোর করে, ওটাও কিন্তু 1 বাইটের হয়, বাট সিতে ডাইরেক্টলি এই বুলিয়ান ডেটা টাইপটা অ্যাভেলেবেল নেই কোনোভাবে। আমাদের একটা মডিউলের পরে ওই যে আমরা হেডার ফাইল গত লেকচারে দেখেছি, একটা হেডার ফাইল আছে bullion.h, সেখানে আমরা বুল বলে ডেটা টাইপটা কিন্তু আমরা ওখান থেকে অ্যাক্সেস করতে পারি, যদি ওটাকে আমি ইনক্লুড করি আমার প্রোগ্রামে। ঠিক আছে, জাস্ট একটু আইডিয়া দিলাম, এই এই যে কথাটা বললাম এটা কিন্তু একদম বিগিনার্সদের জন্য না, যারা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সি শিখছো তাদের জন্য বললাম যে বুলিয়ান ডেটা টাইপটা কিন্তু ডাইরেক্টলি সিতে অ্যাভেলেবেল নেই। এই হচ্ছে বেসিক গল্প। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে একটুখানি সেম জিনিসটা আমরা দেখবো যে কিরকম ডেটা টাইপ, আমরা ভেরিয়েবলের নামের ব্যাপারে যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটু দেখবো, ডেটা টাইপটা কী করে দিতে হয় এগুলো একটু মোটামুটি প্র্যাকটিক্যাল স্ক্রিনে একটু প্র্যাকটিক্যালে করে দেখবো, জিনিসটা একদম আরও ক্লিয়ার করে নেবো এখান থেকে আমরা। চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে আমরা জিনিসটা দেখি একবার। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা চলে এসেছি, আমরা সিম্পল আমরা জাস্ট টিকিং পারপাসের জন্য আমরা Ctrl+N করে নতুন একটা এ খুলে নিলাম। তো অবভিয়াসলি আমাদের প্রথমে তো আমাদের লিখে নিতেই হবে #include iostream.h, সরি ওটা #include আমাদের stdio.h, আমি iostream হুক থেকে বলে বেরিয়ে গেছে, ওটা C++ এ দিতে হয়, একই ব্যাপার আমাদের, যেহেতু সি আর C++ দিস আর অল লিঙ্কড আপ ল্যাঙ্গুয়েজ, অনেক সময় আমি বলতে গিয়ে মুখ থেকে ওটা বেরিয়ে যায় আমার। তো যাই হোক, ওটা #include stdio.h টা দিয়ে, তারপরে বাদ বাকি যেরকম ইন্ট মেন আমরা দিই সেরকম বেসিক জিনিসপত্রগুলো আমরা দিয়ে দেবো। এগুলো হচ্ছে স্ট্রাকচার, আমরা অলরেডি লাস্ট লেকচারে এগুলো করে নিয়েছি, আমরা লাস্টে গিয়ে রিটার্ন 0 কিন্তু রেখে দেবো। এইটা এই স্ট্রাকচারটা তোমরা ভুললে হবে না, এটা একদম তোমাদের এই স্ট্রাকচারটা মাথায় রাখতেই হবে, এটা যে বেসিক একদম লেভেল স্ট্রাকচার বলতে পারো, এটা ছাড়া কোনো কাজই হবে না। এবার এরপর আমরা কিছু ভেরিয়েবলসকে নিয়ে করব, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেখবো ওটা এরার দেয় কিনা। ঠিক আছে, ভেরিয়েবল নর্মাল শুধু ভেরিয়েবল ব্যবহার করতে পারি কিনা ডেটা টাইপ ছাড়া, এই প্রশ্নগুলো একটু উত্তর আমরা একটু প্র্যাকটিক্যালে করে দেখবো। ধরে নাও আমি এখানে লিখলাম যে a = 5, ধরে নাও যেটা বললাম a = 5, দিয়ে আমাদের লাইন টার্মিনেশনের জন্য বলেছিলাম সেমিকোলন কিন্তু প্রত্যেকটা জায়গায় দিতে হবে, এই এক একটা জিনিসের জন্য কিন্তু সেমিকোলন না হলে চলবে না। তো আমি এটাকে প্রথমে কম্পাইলার রান করে তোমাদের দেখাই। তো কম্পাইল করতে গেলে আমাদের সেই ওই প্রোগ্রামের মধ্যে আমি ধরে নাও এটার নাম দিলাম var.c, মানে প্রোগ্রামের নাম দিলাম var, ভেরিয়েবল ছিল var.c করে নাম দিয়ে এন্টার মারলাম, হয়ে গেল। দেখো সঙ্গে সঙ্গে এরার দিয়ে দিয়েছে, দেখো কি কি এরারটা দিয়েছে, বলছে a আনডিক্লিয়ার, এখনো ডিক্লিয়ার হয়নি। তো প্রথমত আমাকে ডিক্লিয়ার করতে হবে, তাহলে বুঝতে পারলে ডেটা টাইপের যে বেসিক যে ভেরিয়েবলের সিনট্যাক্সটা বলেছিলাম,
যে ভেরিয়েবলের আগে কিন্তু আমাদের ডেটা টাইপ দিতে হবে। যদি আমি এখানে লিখি ইঞ্চ কথাটা দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে কোনো এরার নেই, একদম সিম্পল ধরে নাও কম্পাইল করলাম, কোনো এরার নেই, কোনো কিছু হবে না, আউটপুট স্ক্রিন আসবে না, আমি কিছু প্রিন্টিং করিনি, ব্ল্যাঙ্ক থাকবে। তো যাই হোক, আমি কম্পাইলটা দেখবো, এখানে এরার প্রিন্টিংয়ের কোনো ব্যাপার রাখবো না, কেন কি আমরা ফরম্যাট স্পেসিফায়ার এখনো জানি না সি এর, ওটা না থাকলে আমরা প্রিন্ট করতে পারবো না। এই ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য একটা গল্প আছে, সেই গল্পটা আমরা আপকামিং লেকচার্সে দেখবো, চিন্তার বিষয় নেই। তো মোটামুটি বুঝতে পারলাম যে এটা দিলে কোনো প্রবলেম হবে না সাকসেসফুলি, আমরা যদি এরকম দিই ইন্ট ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে ভেরিয়েবলটার নাম হচ্ছে এ হয়ে গেল, তার মেমোরি অ্যালোকেশন কম্পাইলার করছে র্যামে গিয়ে একটা খালি জায়গা অ্যালোকেট করছে, ইন্টিজার মানে চার বাইটের, তাহলে ইন্টিজার হতে পারে, তাহলে আমরা এখানে শর্ট ইউজ করতে পারবো, দিজ আর অল কোনো একই ব্যাপার, এস এইচ ও আর টি শর্ট দিয়ে তুমি যদি সিম্পল আমি কম্পাইল করছি, ঠিক আছে, কোনো এরার পাবে না, ঠিক আছে। আমরা এখানে লং ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই, এল ও এন জি লং দিয়ে আমরা সিম্পল কম্পাইল করবো, কোনো এরার নেই, ঠিক আছে। এবার যদি আমি এখানে ডাবল দিয়ে দিই, ডি ও ইউ বি এল ই ডাবল বা ফ্লোট দিই প্রথমে, তারপর ডাবল দেবো, এফ এল এফ এল ও এ টি ফ্লোট দিই, ফ্লোট দিয়ে কম্পাইল করি, তাহলে একটা এরার পাবো। এখানে আমরা এরার পেলাম না, তার কারণটা আছে, এটাকে বলা হয় টাইপ কাস্টিং হয়ে গেল। টাইপ কাস্টিং কথাটার মানে কি, যে আমাদের অটোমেটিক এই ডেটাটা কিন্তু ইন্টিজার ডেটা, দিস ফাইভ ইজ আ ইন্টিজার ডেটা। তো আমরা যখন আমরা জানি যে ফ্লোটের মধ্যে, তোমাদের এক্ষুনি প্রশ্ন আসবে যে আমরা স্যার আপনি বললেন ফ্লোটের মধ্যে আমাদের ডেটাগুলো কিন্তু ডেসিমাল হয়, মানে পয়েন্ট পোর্শন থাকে, কিন্তু আপনি তো পয়েন্ট দেননি, তো অটোমেটিক কি করলো আমাদের কম্পাইলার, ফাইভ ছিল তো ফাইভের মধ্যে কি করলো পয়েন্ট দিয়ে এটা জিরো বসিয়ে দেবে, ওটা অটোমেটিক কম্পাইলার করে দেবে, তাই জন্য কোনো এরার পেলে না। সেম যদি আমরা এখানে ফ্লোটের জায়গায় ডাবল ইউজ করি, তাহলেও কিন্তু কোনো এরার তোমরা দেখতে পাবে না, কেন এটা কম্পাইলার ইমপ্লিসিটলি ইন্টারনালি ও নিজে নিজে করে ফেলছে। কি টাইপ কাস্টিং বলা হয় এটাকে, যে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করাটাকে বলা হয় টাইপ কাস্টিং বলা হয়। এটাকে প্রথমে ক্লিয়ার করে নাও, একটা ডেটা থেকে আরেকটা ডেটাতে কনভার্ট করাটাকে বলা হয় টাইপ কাস্টিং। এখান থেকে জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে এটা কিন্তু অটোমেটিক করে ফেলছে, কিন্তু এই জিনিসটা কি অটোমেটিক হবে দেখো তো, এই জিনিসটা এই যে ফাইভ পয়েন্ট ধরে নাও, এখানে নাইন দিলাম, দিয়ে এখানে আমি ইন্টিজার দিলাম, আমরা তো জানতাম ইন্টিজারে তো আমরা কি স্টোর করতে পারি, শুধু আমরা হোল নাম্বার স্টোর করতে পারি, যেটাকে ইন্টিজার নাম্বার বলা হয় অ্যাকচুয়ালি, এটাকে হোল নাম্বার আমরা ম্যাথামেটিক্সে বলি, যেখানে আমরা পয়েন্ট বাদ দিয়ে মানে নর্মাল নাম ন্যাচারাল নাম্বার যে হোল নাম্বার সেটাকে বলা হয়। তো আমরা যদি এইটাকে করে যদি কম্পাইল করি, তাহলে ধরে সঙ্গে সঙ্গে কি এরার পাবো না, এটাও এরার পেলাম না, কেন এখানে কি রেজাল্ট আসছে আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা এই জিনিসটাই আমরা যখন আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে যখন প্রিন্ট করে দেখবো, এখন আমরা প্রিন্ট করতে জানি না, আমরা আপকামিং লেকচারে দেখবো, এখানেও কিন্তু এরার আসলে, কেন কি এটাও কিন্তু আমাদের কি করছে কম্পাইলার টাইপ কাস্ট করে দিচ্ছে, মানে ফাইভ পয়েন্ট নাইনকে শুধু ফাইভটা রাখছে, পয়েন্ট নাইনটাকে বাদ দিয়ে দিচ্ছে, এই হচ্ছে বেসিক। যদি আমি এটাকে ক্যারেক্টারে রাখতাম তাহলে কিছু হতো কি, সিএইচএআর মানে ক্যার ডেটা টাইপটা যদি ব্যবহার করতাম, যদি কম্পাইল যদি করি তাহলে কি কোনো এরার আসবে, এটা তো কোনো এরার আসছে না, তাহলে ফাইভ পয়েন্ট নাইনের বিনিময়ে কি স্টোর করছে, এটাও কিন্তু বড় প্রশ্ন, যেটা আমরা ক্লিয়ার করবো কোথা থেকে, আমরা যখন টাইপ কাস্টিং করে প্রিন্ট করে দেখবো যে ওর মধ্যে কি বসছে অ্যাকচুয়ালি, প্রিন্ট কি করে করতে হয়, ভেরিয়েবলের ভ্যালুটা কি করে দেখবো আমরা, এটা আমরা শিখবো। প্রথমে আমরা ফরম্যাট স্পেসিফায়ার না জানলে আমরা এটা দেখতে পারবো না, তো আমরা আগামী ভিডিও দুটাকে শিখে নিশ্চয়ই আমরা দেখবো যে এটা কীভাবে কী প্রিন্ট করছে, এর মধ্যে কী রয়েছে, কিন্তু এটাকেও কনসেপ্ট, এটাকে টাইপ কাস্টিং বলা হয়, যে কোনো ডেটা টাইপ থেকে যে কোনো ডেটা টাইপের টাইপ কনভার্সনটাকে বলা হয় টাইপ কাস্টিং। দুরকম টাইপ কাস্টিং হয়, একটাকে বলা হয় ইমপ্লিসিট বলা হয়, একটাকে বলে এক্সপ্লিসিট বলা হয়। ইমপ্লিসিট কথাটার মানে হচ্ছে যে কম্পাইলার নিজে নিজে থেকে করে নেয়, এটাকে বলে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, আর যেটা কম্পাইলার নিজে নিজে থেকে করে না সেটা প্রোগ্রামারদের করে দিতে হয়, কি বললাম প্রোগ্রামারদের করে দিতে হয় সেটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বলা হয়, যেটা প্রোগ্রামার নিজেরা করে সেটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলেছিলাম যে ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবো তার নামটা কিরকম দেবো, সেখানে কী কী জিনিস দেওয়া যেতে পারে, কী দেওয়া যেতে পারে, যেরকম আমি বললাম এ দিয়েছি, তার আগে যদি ওয়ান দিই দ্যাটস আ এরার, সেটা কি এরার দেবে, কম্পাইল করলাম তো সঙ্গে সঙ্গে বলছে তো এরার, এরকম কোনো কিছু হয় না, কিন্তু এই ওয়ানটা যদি এর পরে দিই তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই জন্য কম্পাইল করলাম, দেখো এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, আমি যদি এ আর ওয়ানের মাঝখানে স্পেস দিই তা দ্যাট উইল বি অ্যান এরার, বলেছিলাম স্পেস দেওয়া যাবে না, তোমরা চাইলে এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারো, এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারলো কম্পাইল করবে দেখবে কোনো এরার কিন্তু তলায় দেবে না, ঠিক আছে। এবার তুমি চাইলে কি এখানে কোনো সিম্বল ব্যবহার করতে পারো, যেমন পার্সেন্টেজ সিম্বল ব্যবহার করলাম, পারবো না, দ্যাটস উইল বি অ্যান এরার, কোনো রকম সিম্বল ব্যবহার করতে পারবে না, কোনো সিম্বল, যে তুমি হ্যাশট্যাগও ব্যবহার করতে পারবে না, এই হ্যাশট্যাগ দেখা যাক করা যায় কিনা, কম্পাইল করলাম দ্যাট উইল বি অ্যান এরার, কোনো রকম সিম্বল ব্যবহার করতে পারবে না আন্ডারস্কোর ছাড়া, কোনো রকম সিম্বল,
ঠিক আছে, তাহলে কিরকম গল্পটা বুঝলাম, ভেরিয়েবল কিরকম হতে পারে, প্রথমে আমরা অ্যালফাবেটস দেবো, তারপর আমরা নাম্বার দেবো, এই হচ্ছে বেসিক গল্পটা ছিল, ঠিক আছে। তো আমরা এখানে অনেকগুলো ডেটা টাইপ দেখলাম, ঠিক আছে, চিন্তার বিষয় নেই, আমরা শর্ট ক্যারেক্টার লং মোটামুটি দেখেছি। তো এবার গল্পটায় আমরা দেখবো যে এটা যে আদৌ যে ভেরিয়েবলের মধ্যে ডেটাটা যে বসছে, যে রাখছি, সেটা আমরা কি করে বুঝবো, প্রিন্ট না করলে তো ভ্যালুটা দেখতে পারবো না। তো এবার প্রিন্ট তো জানি আমরা লাস্ট লেকচারে প্রিন্ট এফ পড়েছি, কিন্তু ডাইরেক্ট আমরা যদি প্রিন্ট এফ এর মধ্যে যদি আমরা যদি ডাইরেক্ট এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করাতে যাই আমরা পারবো না, তার জন্য একটা জিনিস শিখতে হবে, সেটা আমরা এর পরের লেকচারেই শিখবো। শিখে আমরা অবভিয়াসলি তারপরে আমরা জিনিসটা দেখবো যে কিভাবে আমরা প্রিন্ট এর মধ্যে কি কি রয়েছে, কি বৃত্তান্ত, এর পরের লেকচারে দেখবো যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যাপারটা কি, সেটাকে আমরা ক্লিয়ার করবো। সেম এই এক্সাম্পল থেকে কন্টিনিউ করবো যেটা আমরা এখানে ছাড়ছি, এর পরের লেকচারে আমরা এই এক্সাম্পল দিয়ে মধ্যে এই ভ্যালুগুলো যেটা করলাম এটাকে আমরা প্রিন্ট করে দেখবো, আর কিছু না। তাহলে আমাদের এই লেকচারটা আমরা এখানেই শেষ করি, কনসেপ্ট আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছি, ভেরিয়েবল এবং ডেটা টাইপ কাকে বলে আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।